ভারতীয় বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী 1976 সালে মৃগয়া সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। প্রথম সিনেমায় তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। সে বছরই বলিউডে পা রাখেন মিঠুন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকভাবে উপহার দিতে থাকেন একে একে হিট সব সিনেমা। ভক্তদের কাছে পরিচিতি পান মহাগুরু হিসেবে। এরপর মিঠুন নাম লেখান রাজনীতিতে, সেখানেও সফল এ অভিনেতা। মিঠুনের জীবনের জার্নি আপাত দৃষ্টিতে মসৃণ মনে হলেও আদতে তা ছিল না। অনেক সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এই নায়ক। সম্প্রতি এক রিয়েলিটি শোতে সেই কঠিন সময়ের গল্প শুনিয়েছেন তিনি। কেরিয়ারের শুরুতে অনেক সংগ্রাম করেছেন উল্লেখ করে মিঠুন জানান, তার সঙ্গে যা ঘটেছে তিনি চান না আর কারোর সঙ্গে এমনটা ঘটুক। মিঠুন বলেন, সবার জীবনে স্ট্রাগল রয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে আমাকে গায়ের রঙের জন্য বছরের পর বছর অপমানিত হতে হয়েছে। অভিনেতা আরো বলেন, এমন দিন কেটেছে না খেয়ে শুয়ে পড়েছি, নিজের কথা ভেবে নিজেই কাঁদতাম, ভাবতাম ও বেলা কি খাবো, কোথায় ঘুমাবো, এমনকি বহুদিন ফুটপাতেও ঘুমিয়েছি। কিংবদন্তি অভিনেতা চান না তার বায়োপিক নির্মিত হোক, কারণ তার গল্প নাকি কখনো কাউকে অনুপ্রাণিত করবে না, বরং মানসিকভাবে আরো ভেঙে ফেলবে, কাউকে তার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেবে। মিঠুন চক্রবর্তীকে সর্বশেষ দেখা গিয়েছে দ্য কাশ্মীর ফাইলস সিনেমাতে। এছাড়া আগামী মাসে তার অভিনীত প্রজাপতি নামে একটি ছবি মুক্তির কথা রয়েছে।